গত তিন দিন ধরে সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মহকুমায় অতি ভারী বর্ষার ফলে উদয়পুর জলার প্রায় থেকে পরিবারের ঘরের মধ্যে ঢুকে পড়ে ফলে মহাবিপদে যান বাড়ির লোকজন কোথায় যাবেন কি করবেন ভেবে পাচ্ছে না অবশেষে তারা নিজেরা উদ্যোগ নিয়ে উদয়পুর রেল স্টেশনে ছুটে গেছেন নিজেদের বাঁচাবার তাগিদে পরিবারগুলো প্রত্যেকের বাড়িতে কম করে হলেও গবাদি পশু রয়েছে গবাদিগুলোকে নিয়ে তারা আশ্রয়স্থল হিসেবে রেল স্টেশনকে বেছে নিয়েছে শরণার্থীদের মধ্যে কেউ কেউ অভিযোগ করেছে সরকার থেকে তাদের খাবারের ব্যবস্থা করা হয়নি এই অতিবৃষ্টির ফলে সুখ সাগরের জল মাত্রাতিরিক্তভাবে বেড়ে গেছে ক্ষতি হয়েছে এই সুখ সাগর জলাকে কেন্দ্র করে যারা মৎস্য চাষি কিংবা কৃষিকাজ করে জীবন ধারণ করতেন তাদের করা সব এই চলে নষ্ট হয়ে গেছে আগামী দিনে কিভাবে বাঁচবে সে চিন্তায় আছে এলাকার মৎস্য ও কৃষিজীবীরা ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা